আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি সাজেশন দেব, যেটা ফলো করলে তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী বা যে স্কুলের পরীক্ষার্থী হয়ে থাকো না কেন অবশ্যই কমন পাবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিন্তু নির্বাচন করে দিয়েছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। যদি কোনো স্কুলে অতিরিক্ত পড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু এটার সাথে যুক্ত করে তোমরা পড়বা। তো দেখো প্রথম অধ্যায়ের প্রশ্ন, তো দেখো প্রশ্ন এক নাম্বার, সেটা বলছে ই ক্লাসরুম কি, সংক্ষেপে বর্ণনা দাও। তো উত্তরটা দেখো, ইলেকট্রনিক ক্লাসরুমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই ক্লাসরুম। ই ক্লাসরুম তৈরিতে ক্লাসরুমের প্রজেক্টর, ইন্টারনেটযুক্ত কম্পিউটার দরকার হয়। ই ক্লাসরুম প্রতিক্রিয়ায় একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন এবং দেশ বিদেশের অসংখ্য ছাত্রছাত্রী তার কাছে একই সাথে শিখতে পারবে। বর্তমানে মহামারীর কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ই ক্লাসরুমের মাধ্যমে ভালো শিক্ষকেরা পাঠদান গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভূমিকা রাখছে। অর্থাৎ আমাদের এই করোনার কারণে যে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তারপর আমাদের কিন্তু অনলাইনে ক্লাস করিয়েছে। তো অনলাইনে যে ক্লাসটা সেটাকেই বলা হয় ই ক্লাসরুম। তো দেখো পরবর্তী প্রশ্ন, ভার্চুয়াল ক্লাসরুম কি, শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা বর্ণনা করো। তো দেখো এখানে লেখা আছে, সরাসরি ক্লাসে উপস্থিত না হয়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর দূরান্ত বসে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত থেকে ক্লাস অংশগ্রহণ করার হলো ভার্চুয়াল ক্লাসরুম। অর্থাৎ তোমরা ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে যখনই ক্লাস হোক না কেন, তুমি ইন্টারনেটের সাহায্যে অনলাইনে ঘরে বসে যে পড়াশোনাটা করতেছো সেটাই তোমার ভার্চুয়াল ক্লাসরুম। তো এই ভার্চুয়াল ক্লাসরুমে কিন্তু তোমার কোনো কোথাও যাওয়া লাগতেছে না, তুমি ঘরে বসে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তোমার হাতে থাকা ফোন বা কম্পিউটারের সাহায্যে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারো। তো এখানে লেখা আছে, দেখো বর্তমানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব শিক্ষার্থী ভালো মানের শিক্ষকের অভাবে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে শিখতে আগ্রহী হারিয়ে ফেলে, সেই সব শিক্ষার্থীর অনলাইনে যুক্ত হয়ে বিশ্বের নামকরা শিক্ষকদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করে সহজেই সমাধান পেতে পারে। তো দেখো পরবর্তী প্রশ্ন, ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। অর্থাৎ ব্যক্তি জীবনে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে এই তথ্য প্রযুক্তির যে ব্যবহারটা, আমরা কোন কোন কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার করি সেটা লিখতে বলছে। তো দেখো এখানে লেখা আছে পয়েন্ট নাম্বার এক, তো এখানে কথাটাকে বলে নেই, সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে সহায়তা করছে। অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে যে কোনো কাজ করি না কেন, সে কাজেই কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে থাকি। তো পয়েন্ট এখানে লেখা আছে, দেখো মোবাইলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ করা যায়। দুই, ইন্টারনেটের প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই পাবলিক পরীক্ষায় আবেদন ও ফলাফল জানা যায়। তিন, জিপিএসের ব্যবহার করে অজানা গন্তব্য স্থানে সহজেই পৌঁছানো যায়। চার নম্বর, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই পণ্যের অর্ডার করা যায়। পাঁচ নম্বর, ইমেল করে দ্রুত গতিতে যে কোনো জায়গায় চিঠি পাঠানো যায়। দেখো পরবর্তী প্রশ্ন, সামাজিক যোগাযোগের সাইটসমূহ ব্যবহার উল্লেখ করো। তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর যাওয়ার আগে ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দাও, আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই তোমার কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো উত্তরটা এখানে লেখা আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে তুলেছে। সামাজিক যোগাযোগের সাইটসমূহের ব্যবহার, সামাজিক যোগাযোগ ব্যবহার বজায় রাখা এবং সামাজিক বন্ধন অটুট রাখা। দুই, তথ্য আদান প্রদান করে ভাব বিনিময় করা। তিন, ছবি, ভিডিও এবং অ্যানিমেশন শেয়ার করা। চার, যে কোনো একটি বিষয়ে শেয়ার করে একে অপরের মতামত জানানো। পাঁচ, সামাজিক আন্দোলন বা বিপ্লব গড়ে তোলা। অর্থাৎ আমরা এখানে কিন্তু ফেসবুককে তুলে ধরতে পারি, কারণ ফেসবুক বাংলাদেশে কিন্তু একটা পপুলার একটা তথ্য যোগাযোগের একটা মাধ্যম বা একটা সাইট বলতে পারো। তো দেখো পরবর্তী প্রশ্ন, ই চিকিৎসা কেন্দ্র সম্পর্কে বর্ণনা দাও। ই চিকিৎসা বলতে কী বোঝানো হচ্ছে? দেখো ই চিকিৎসা হচ্ছে ইন্টারনেট বা মোবাইল টেলিফোন বিশেষজ্ঞ ডাক্তারের সেবা বা পরামর্শ নেওয়া। অর্থাৎ মোবাইল বা টেলিফোনের সাহায্যে বড় বড় ডাক্তারের পরামর্শ বা সেবা নেওয়াকেই বলা হয় ই চিকিৎসা। ই চিকিৎসা কেন্দ্রে ওয়েবসাইটে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামের লিস্ট এবং তাদের মোবাইল নাম্বার এবং তাদের চেম্বারের ঠিকানা থাকে। ইন্টারনেট বা মোবাইল ফোন টেলিফোন থাকলেই অতি সহজেই যে কোনো স্থান থেকেই ই চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য নিয়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব বা সেবা নেওয়া যায়। ই চিকিৎসা অনেকে দ্রুত এবং কম সময়ে ব্যয়ও করা যায়। অর্থাৎ তোমাদের সময়টাও কম হয় এবং দ্রুতই কিন্তু আমরা এই ই চিকিৎসার মাধ্যমে কিন্তু আমরা সার্ভিসটা পেতে পারি। তো দেখো পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়, সাউন্ড কার্ড কি, ব্যাখ্যা করো। তো দেখো কম্পিউটারের সাউন্ড কার্ড একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে
কাজ করে। যে কার্ডের মাধ্যমে আমরা কম্পিউটারের কোনো শব্দ ইনপুট হিসেবে দিতে পারি এবং আউটপুট হিসেবে শব্দ শুনতে পারি তাকেই সাউন্ড কার্ড বলে। এটি সাধারণত সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হয়। সাউন্ড কার্ড ডিজিটাল উপাত্তকে অ্যানালগ শব্দে রূপান্তর করে। সকল সাউন্ড কার্ডের সাথে ইনপুট কানেক্ট এবং আউটপুট কানেক্ট থাকে। তো সাউন্ড কার্ড বলতে তোমরা কিন্তু জানো এখানে বক্সের কথা বলা আছে। আমরা কিন্তু এখানে ব্লুটুথের সাহায্যে যে কোনো বক্সের সাথে কানেক্ট করে আমরা কিন্তু গান বাজাতে পারি, এখানে সেটাই বোঝানো হয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্ন, র্যাম ও রোমের মধ্যে পার্থক্য কী? দেখো র্যাম কী? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। দুই নম্বর, র্যাম হচ্ছে এটি স্থায়ী অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। তিন, এর সংকেত তথ্যকে পরিবর্তন করা যায়, আর রোমের সংক্ষিপ্ত বা সংরক্ষিত তথ্য পরিবর্তন বা সংযোজন করা যায় না। চার, এটি কম্পিউটার তথা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে, আর রোম হচ্ছে এটি কম্পিউটার কিংবা স্মার্টফোন মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। তো এটা ছিল র্যাম এবং রোমের পার্থক্য। তো বন্ধুরা তোমরা কিন্তু ঠিকইভাবেই শক করে বা এই ডান পাশে র্যাম বাম পাশে রোম এখানে লিখে মাঝখানে একটা দাগ দিয়ে তারপর তোমরা কিন্তু এখানে এই পার্থক্যগুলো বা সাদৃশ্য বৈসাদৃশ্যভাবে লিখলে কিন্তু নাম্বার বেশি পাওয়া যায়। তো দেখো দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে, কীবোর্ড একটি ইনপুট ডিভাইস ব্যাখ্যা করো। তো দেখো এখানে উত্তর, কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান এবং বাহুল ব্যবহৃত যন্ত্র হলো কীবোর্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিকাংশ যন্ত্রের সাধারণত কীবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। কম্পিউটার বা অন্যান্য যন্ত্র দিয়ে কোনো কাজ করতে চাইলে এদের কিছু নির্দেশনা দিতে হয়। কীবোর্ডের বোতাম চাপে এ নির্দেশনা বা ডেটা কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে প্রবেশ করানো হয়। তখন কম্পিউটার যন্ত্রটি আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করে, অর্থাৎ কীবোর্ডে আমরা যে বাটনটা প্রেস করি বা চাপ দিই সেটাই কিন্তু আমাদের সামনে উঠে আসে। তো এটাই ছিল কীবোর্ডের ইনপুট ডিভাইসের ব্যবহার। পরবর্তী প্রশ্ন, মাদারবোর্ড সম্পর্কে বুঝিয়ে বলো, অর্থাৎ মাদারবোর্ডটা কী সেটা এখানে বোঝাতে বলছে। তো দেখো এখানে উত্তর লেখা আছে, কম্পিউটার সিস্টেমের সকল উপাদান যে সবৃহৎ সার্কিট বোর্ডের সাথে সংযুক্ত থাকে তাকেই মাদারবোর্ড বলে। মাদারবোর্ড আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। এ বোর্ড যন্ত্রাংশের মধ্যে আন্তঃসংযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে। কম্পিউটারের মাদারবোর্ডটি মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, লজিক বোর্ড নামেও পরিচিত। অর্থাৎ মাদারবোর্ডের অনেক নামই রয়েছে, যেমন মেইন বোর্ড, তারপর রয়েছে সিস্টেম বোর্ড, লজিক বোর্ড, তারপর রয়েছে মাদারবোর্ড ব্যবহারে। মাদারবোর্ড কম্পিউটার প্রসেসের সাথে অন্যান্য ইনপুট মেমোরি, আউটপুট বা স্টোরেজ ডিভাইস সকল যন্ত্রপাতির মধ্যেই কিন্তু অ্যাটাচ থাকে। তো দেখো পরবর্তী প্রশ্ন, হার্ড ডিস্ক কীভাবে সংরক্ষণ করো ব্যাখ্যা করো বা বর্ণনা করো। তো এখানে লেখা আছে, তথ্য ধারণ ক্ষমতা অনুযায়ী হার্ড ডিস্কে এক বা একাধিক চাকতি থাকে, এগুলোকে প্লাটার বলে। প্লাটারগুলো অ্যালুমিনিয়াম বা অ্যালয় বা কাঁচ বা সিরামিকের তৈরি হয়ে থাকে। এই চাকতিগুলোর ওপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দেওয়া থাকে। এসব চুম্বকীয় পদার্থের ওপর তথ্য সংরক্ষণ থাকে। হার্ড ডিস্ক চালু হলে প্লাটারগুলোর ঘুরতে থাকে। ঘূর্ণমান প্লাটারগুলোর সংস্পর্শে হার্ড ডিস্কের লেখা হেডটি এলে সেই প্লাটারের তথ্য সংরক্ষিত হয়। এভাবেই কম্পিউটারের হার্ড ডিস্ক তথ্য সংরক্ষণ করা হয়। তো বন্ধুরা এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ICT সাজেশন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পাঠিয়ে দেবা। আর আমাদের তোমাদের সপ্তম শ্রেণীর স্পেশালি আমরা কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি, তো সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমার সুবিধা মতো তোমার ওই ভিডিওগুলো তোমরা দেখে নেবা। আর তোমাদের সামনে কী কী পরীক্ষা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, কারণ আমরা কিন্তু জানি না কোন স্কুলে কোন শিক্ষার্থীর কবে থেকে কী পরীক্ষা শুরু। তো সেটা জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবা যে তোমার সামনে কী কী পরীক্ষা রয়েছে এবং কোন কোন সাজেশন তোমরা ইতিমধ্যে চাচ্ছ। তো সেটা অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের ভিডিও তৈরি করে সাহায্য করব। তো অবশ্যই তোমাদের সামনে কী কী পরীক্ষা অবশ্যই জানিয়ে দেবা। ভিডিওটা তোমার ফেভারিট প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, সবখানে শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবা। আর এই সাজেশনের বিষয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে জানার অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ নতুন কোনো সাজেশন নিয়ে। খোদা হাফেজ।